দেখুন যে কারণে রাতের আকাশে এলিয়েন দেখা নিয়ে তৎপর বিজ্ঞানীরা। রাতের আকাশে একটি অদ্ভুত আলো দেখা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে রহস্য ঘনীভূত হতে শুরু করে। টেলিস্কোপ দিয়ে গত 19 মে দেখা সেই জিনিসটি দেখে তারা পরীক্ষা নিরীক্ষাও শুরু করেন। এরপরই একদল বিজ্ঞানী এই বিশেষ ট্যাবি স্টারটির নাম দিয়েছেন KIC 8462852। তবে এই বিশেষ তারাটির আলোর তীব্রতা এবং হঠাৎ তারাটির বিলীন হয়ে যাওয়া নিয়ে বিজ্ঞানীরা এটিকে এলিয়েন বলেও চিহ্নিত করেছে। নাসার কেপলার স্পেস টেলিস্কোপে এই বিশেষ স্টারটি ধরা পড়ে। এরপর নাসার বিজ্ঞানীরা এই বিশেষ স্টারটি সম্পর্কে বিশদে ব্যাখ্যা করার জন্য অনেক থিওরির অবতারণা করেন। এই বিশেষ স্টারটির উজ্জ্বলতা দেখে অবাক হয়ে গিয়েছিলেন বিজ্ঞানীরাও। এটি কি কোনো এলিয়েন নাকি কোনো নতুন স্টার, সেটি নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয় বিজ্ঞানী মহলে। সেটি ইনস্টিটিউট ও এই স্টারটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে, কিন্তু তারা ও এই বিশেষ স্টারটি থেকে প্রযুক্তি সংক্রান্ত কোনো রেডিও সিগন্যাল পাওয়া যায়নি বলে দাবি করেছে। জ্যোতির্বিজ্ঞানীরা এই বিশেষ স্টারটির উপর সর্বদা নজর রেখে চলেছেন। তবে এই বিশেষ স্টারটি প্রথম নয়, এর আগেও বহুবার এই স্টারটি আকাশে দেখা গিয়েছে। 1890 থেকে 1889 সাল অবধি এই স্টারটি মাত্র 14% অংশ টেলিস্কোপে ধরা দিয়েছিল। তারপরে আরও 4 বছর আরও 3% বিলীন হয়ে গিয়েছে নক্ষত্রটি। এই বিশেষ স্টারটির আচরণ খুবই অদ্ভুত। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।